কাঠের খেলা এখনো জোর আছে কিন্তু বাবা মাঠে গেলে দুর্বল হয়ে গেছি বাজান এই চাঁদি ছিল বেটা দাদে মাথার মধ্যে খাসতেল মাইদা তিনটা ঘন্টা রোদের মধ্যে খাড়া হারাই তুমি এই বান্দরের চেরা তোকে ছিটিয়ে দিলাম সমস্ত গুড়া কৃমি মরে যাবে কিরিমিরি কটাক পাপন হাতুরির গার মটকে দেব মটাক চিগি বিগি আনিস বন্ড বাবা এটা তো আমি জানি তে হু উড়া কি আরে পাগলা ওন তো ডিজিটাল যুগ এটা আপডেট হইছে হু হু কইলা এটা বাবা আচ্ছা আগে বুলাই নি চুরি হরতা তে বাবা অন্য নিশা কিবে জাগলো আহা গো আমি সাধুর বেশলে গিব আমি তো আসলে সাধু না মনমধ্যে শয়তানি এই বেশলে বইলে মানুষ আয় ধন সম্পদ মানে দিয়া থয়ে যায় আগে সুরি অর্থ ডুড়াই তো বলা আছিল কই একটা লুকো তো আয় না কামাই কি দিইব আরে এত লাগে না তো একটাইলে যথেষ্ট ফুটবল খেলার সময় একজন আইছিন পরে ব্রাজিলে ঠকাই দিয়া আর্জেন্টিনার কাপ দিয়ে দিছি এইবার ক্রিকেট খেলার মধ্যে বাংলাদেশে বান মেরে দিছি ইন্ডিয়া কাপ লয়ে যাবো গা জয় ফটকা বাবার জয় ফটকা বাবার সবই কয়ে ভাজানি ফটকা বাবা মুত্তা লয় না পানি হক মাওলা সাকিব আল হাসান আইতাছে আর লিটন দাস আইতাছে দেনে থা কিন্তু লিটন কেলে গাজে গেছিলাম ইন্ডিয়া খেলবার লাগিয়া একটা ম্যাচ জিতা পাইলাম না এদিন আইছিলাম বাংলাদেশ সুরম উদ্বোধন করে লাগিয়া মানুষ বুয়া বুয়া কয়া হমানো জুতা মিললাম আর তাছে হসাকি ভাই ওদিন আমি হয়েছিলাম বাংলাদেশে আমার জ্ঞান দেবো দেখিয়া মানে হ্যাঁ রে মুখ আছো তামিল্লা শুরু করছে কি রে তোর জ্ঞান দেবো বুঝলাম না বিষয়টা আরে ভাই কি কই আমার কে আমার বই দু আর থগুলা কথা কোন সেই জঙ্গল বলে ফটকা মাথে জাপানি ভরা লই যা হ যা যাই লই গে যা আর দুইটা খেলা আছে যদি জিত পার ভাই মান সম্মানটা থাকবো হ যদি পানি ভরাটা কাজে লাগে যা তাহলে আজকের ম্যাচটা জিতপাম আ যাই ওই যা বাবা বাবা বম মারলো বম মারলো বম মারলো বম আল্লাহ বম মারছে আরে বাবা আমরা দু সাকিব আর লিটন পানি ভরা দেওয়া যায় মেজি তবে তা সিনেটটাও আরে না না আমার ডরাইছি না তো এটা মন্ত্র কর নিও মন্ত্র কেউ ধর্ম লাগে না রে আরে ডরাইছি না তোর যে খুব ভালো লাগছে এদিন খুব পাঁচ হয়ে গেলাম আইনে কোনটা কই হক মাওলা জয় ফটকা বাবার জয় ফটকা বাবার ছবি কয়ে দেবার জানি ফটকা বাবা মুত্তা লয় না পানি বাবা আমার পানি ভরা দিন আমরা দুর্বল হয়ে গেছি খেলা পাইতাছি না হক মাওলা কিরিমিরি কটাক পাপন হাতুরির গার মটকে দেব মরাক এই বছ তুই কোথায় খেলতে চাস খাটে না মাঠে বাবা খাটের খেলা এখনো জোর আছে কিন্তু বাবা মাঠে গেলে দুর্বল হয়ে গেছি ঠিক আছে বছ আমি দেখতে পাচ্ছি তোদের অনেক শনির দশা লেগে গেছে অনেকগুলা নিয়ম দিব এগুলো ঠিক মতে পালন করলে সব ঠিক হয়ে যাবে কি বলিস ঠিক বাবা কি খাটের চিকিৎসাও দেন মাঠের পাশাপাশি আমার খাটের চিকিৎসাটাও দেন যে আমি দুয়া জায়গায় দুর্বল হক মাওলা এই তোদের দলে যে চান্দি ছিলা বেটাটা আছে তার নাম কি বাবা সে চন্ডরিকা হাতুরি সিং আমাদের কোচ ওহে শিষ্য আমার সন্দেহ সঠিক উনি নিশ্চয় জনি সিনচের সৎ ভাই এই জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে বারবার মিয়া খলিফার মতো খেয়ে দিচ্ছে বাজান এই চান্দি ছিল বেটা দাদে মাথার মধ্যে খাসতেল মাইডা তিনটা ঘন্টা রোদের মধ্যে খাড়া হারাই তুমি এই ওষুধে যদি কাজ না হয় এই ফটকা বাবারে নিয়া আমরা বিদেশ যাই আমগা বাজান ওই হাতুরি সামারে সান্দিটা খর খরা হয়ে রয়েছে কেজি দুই এক হাস তেল মাইকা ওই কাজটা করলে সব সমাধান হয়ে যাবো নাকি কস হ্যাঁ বাবা এই লিটার দুই এক হাস তেল মারলে কি সব ঠিক হইব না না রে বাজান আরো শয়তানে ভরপুর তোদের দলে এই পাপন কুমার দাসকেও ওষুধ দিতে হবে বাবা তাকেও কি লিটার দুই এক হাস তেল মেখে দিব না রে বাজান ও লিটার দুই এক হাস তেলে কিচ্ছু হবে না আমার উস্তাতে ওর জন্য গাছান তো একটা ওষুধ রাখছে এটা দিলেই কাম হবে হ বাবা ওর মাথা চুল আছে ওর তেল দিলে তো না ওর গাছান তো ওষুধ দিন বাজান এই চুলুলা শয়তানের কঠিন রোগে আক্রান্ত এই যে এখানে পানি দেখতে পাচ্ছ এটা কিন্তু পানি না বাজান এটা হচ্ছে বান্দরের মুত 100 বছর যাবত এই ফলটা এখানে আমি বিজিয়ে রেখেছি একে চিকিৎসা দেওয়ার জন্য 100 বছর যাই হোক বাবা এই ওষুধের নিয়মটা কই দিন বাজানটা তো উতলা হলে তো চলবে না ধৈর্য ধরো বাজান এই ফলটা নিয়া সাইরা পাপনদার পিছনে লাগিয়ে দিবা লাগিয়ে দেওয়ার পর উনি আর চেয়ারে বসতে পারবে না দলের কোনো ক্ষতি করতে পারবে না হক মাওলা বাজান আরেকটা শয়তান তোমাদের দলে আছে ওটা মকরম শয়তান বললেই চলে এটা হচ্ছে সাকিব আল হাসান এর জন্য তোমরা ম্যাচটা জিততে পারছো না বাজান বাবা আমি তো সাকিব আল হাসান বাজান এটা তুমি হও আর তোমার ভাই হোক ওই বেটা শয়তান এটা আমরা বলবই হ্যাঁ বলবই হ বাবা ওর হোটেল ওষুধ দেন আজকে খেলাটা জিতি আরে দিব বাজান দিব তুমি আর মাদার ঠ্যাংহিলাও কে লিগা আজ দেয়া দেন ওষুধটা আরে বাজান দিচ্ছি বাজান তোর তো গুড়া কৃমি হয়েছে এই বান্দরের চেনা তোকে ছিটিয়ে দিলাম সমস্ত গুড়া কৃমি মরে যাবে আর শুন বাজান কিরিমিরি কটাক এই শুরুম উদ্বোধন করা বন্ধ করে জটাক পটাক বাবা সব সমাধান হয়ে গেছে তাহলে আইসি খেলা জিতবা না রে বাজান না রে হবে না 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 হবে না মান্যত আছে মান্যত করতে হবে মান্যত করতে হবে বাবা কি মান্যত করবাম বাজান বাজান সাকিব আল হাসান
তোর তো অনেক বড় একটা মান্নত পূরণ করতে হবে। তুই একটা শোরুমে যাবি, যায়া সাইরা সেই শোরুমে আগুন ধরিয়ে দিবি। আগুন শুন বাজান বাজান, যতক্ষণ পর্যন্ত শোরুমটা পুরো ছাই না হচ্ছে একটা ফোটাও লড়তে পারবা না। শোরুম পুরো আলে টাকা আমি আরাম কিবে? ওরে গুরা কিরমি সাকিবুল হাসান, তোকে বদদুয়া দিলাম, তুই ধ্বংস হয়ে যাবি। 18 কোটি বাংলার মানুষের অভিশাপে তুই শেষ হয়ে যাবি। তোকে গুরা কিরমি খেয়ে ধ্বংস করে দিবে, তুই পরের ম্যাচও জিততে পারবি না। হক মাওলা দিলাম দোয়া কইরা, খাইতে হইব শোরুমে আগুন দিয়া। হক মাওলা এলে বাবা গেল বাবা গেল।